চীনের এক অদ্ভুত প্রথা ভূত বিয়ে, যাকে চায়না ভাষায় বলে মিয়াং খুন। 3,000 বছর ধরে এ দেশে চলছে প্রাচীন এ বিয়ের প্রথা। মৃত ব্যক্তিরও একজন সঙ্গীর প্রয়োজন, এ ধারণা থেকেই জন্ম এই ভূত বিয়ের। উত্তর চীন, শানসি, শানডং ও হেবেই প্রদেশে সবথেকে বেশি প্রচলন রয়েছে এ প্রথার। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে চীন সবসময় এগিয়ে, আর তাদেরই এক প্রাচীন প্রথা হল ভূত বিয়ে, যাকে চায়নায় বলা হয় মিয়াং খুন। শুনতে আশ্চর্য লাগলেও সামাজিক ও ধর্মীয়ভাবে প্রাচীন এ প্রথা চলে আসছে বহুকাল ধরে। ভূত বিয়ের এ প্রথা চালু হয়েছিল 3,000 বছর আগে, চীনের শাং সাম্রাজ্যে প্রথম এ প্রথার চালু হয়। চীনের কিছু মানুষ এখনো বিশ্বাস করেন, মৃতদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তবে তার আত্মা শান্তি পায় না। উত্তর চীন, শানসি, শানডং ও হেবেই প্রদেশে বেশি প্রচলিত এ প্রথা। এলাকাগুলোতে ভূতের বিয়ে হয় দুইটি প্রথায়। প্রথম প্রথায় এমন দম্পতি থাকে যারা বাগদানের আগে বা বাগদানের পরে মারা গেছেন। বিয়ে অপূর্ণ থাকার কারণেই এই আয়োজন করেন তাদের আত্মীয় স্বজনরা। দ্বিতীয়তে বিয়ের আয়োজন হয় এমন ব্যক্তিদের নিয়ে যারা কখনো বিয়ে বন্ধনে আবদ্ধই হননি, বেঁচে থাকা অবস্থায় একে অপরের সাথে পরিচয় ছিল না কখনো। তবে প্রথম প্রথার চেয়ে দ্বিতীয় প্রথার বিয়েতে খরচ হয় অনেক বেশি। যারা মৃত বরকনের সন্ধান করে দেন তারা পারিশ্রমিক হিসেবে পান 1.5 লাখ ইউয়ান। তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।